আমরা প্রতিদিন অসংখ্য পরিমাণ পণ্য বিভিন্ন রকম ব্র্যান্ড ভ্যালু দেখে কিনে থাকি, কখনো চিপস তো কখনো বিস্কুট, আবার কখনো শ্যাম্পু বা অন্য কিছু। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এসব বেশিরভাগ প্রোডাক্টের কোম্পানি আমাদেরকে বোকা বানায়। তো চলুন দেখে নেওয়া যাক এসব কোম্পানি কিভাবে আমাদেরকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আমরা বেশিরভাগ চিপসের প্যাকেটে 20% বা 40% এক্সট্রা লেখা দেখতে পাই। এগুলো আমাদেরকে খুব আকর্ষণ করে, কিন্তু বস্তুত এগুলো কোম্পানির একটি চালাকি। যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে 20% বা 40% এক্সট্রা, কিন্তু কোম্পানি শুধুমাত্র সেই প্যাকেটের সাইজই বাড়িয়ে দেয়। কোনো কোনো সময় হয়তো পুরো প্যাকেজিংই পাল্টে ফেলে, কিন্তু ভেতরের উপাদান আগের মতোই থাকে। হয়তো 20% বা 40% পরিবর্তে দুই একটা চিপসের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়। নাম না জানা একটি কোম্পানি কিভাবে বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠেছে চলুন তা জেনে নেওয়া যাক। 1994 সালে যখন রেডবুল কোম্পানি লন্ডনে তাদের প্রোডাক্ট প্রথম লঞ্চ করে, তখন রেডবুল কোম্পানি তাদের প্রোডাক্টের মার্কেটিং টিভি এবং রেডিওর মাধ্যমে করত, কিন্তু সেই প্রচার মাধ্যমে তারা তেমন সাড়া পেত না। ঠিক তখনই সেই কোম্পানিটির মাথায় আসে একটি মাস্টারপিস আইডিয়া। তারা বেশ কিছু মানুষকে হায়ার করে, আর সেই সকল ভাড়াটেদের কাজ ছিল গভীর রাতে রেডবুলের খালি ক্যান পিঠে করে বিভিন্ন জায়গায় নিয়ে ডাস্টবিনে এবং রাস্তার আশেপাশে ফেলে রাখা, যাতে করে সেই রেডবুলের খালি ক্যান দেখে জনগণ ভাবতে শুরু করে হয়তো মানুষজন এগুলোই বেশি পান করছে। তাদের কৌতূহল আরো বেড়ে যায়, আর সেই কৌতূহল থেকেই মানুষ রেডবুল পান করা শুরু করে দেয়। আর এভাবেই শুধুমাত্র একটি আইডিয়ার কারণে রেডবুল কোম্পানি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। এই সাইকোলজিক্যাল ফিনোমিনার নাম ল্যাবকোট ইফেক্ট। টেলিভিশনে আমরা মাঝে মধ্যে এমন কিছু বিজ্ঞাপন দেখতে পাই যেখানে কিছু অ্যাক্টর অথরিটির রোল প্লে করে। তারা হোয়াইট ল্যাব কোট পরে দাঁড়িয়ে যায়, আর তারা একজন ফিজিশিয়ানের মতো অ্যাডভাইস দিতে থাকে। ফলে বেশিরভাগ কাস্টমারই এই ফেক ডক্টর এবং ল্যাব দেখে প্রোডাক্টটিকে বিশ্বাস করে ফেলে। ফলাফল, সেই সকল কোম্পানির বিক্রি বেড়ে যায়। কিন্তু আদতে এই সকল ডক্টর কোনো রিয়েল ডক্টর নয়, এরা হলো অ্যাক্টর। বিশ্বব্যাপী জনপ্রিয় ক্যাডবেরি কোম্পানি সময়ের সাথে সাথে তাদের চকলেটের সাইজ ছোট করে যাচ্ছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কারণ এর দৈর্ঘ্য এখনো একই রয়েছে। প্রথম দিকে স্কোয়ার আকৃতির এসব বার তৈরি করা হতো, কিন্তু বর্তমানে তারা রাউন্ড আকৃতিতে নিয়ে এসেছে। আপনি কল্পনাও করতে পারবেন না, এসব বারের শুধুমাত্র কর্নার কাটার জন্য কোম্পানিটির 8% খরচ কম হয়। হয়তো ভাবছেন এটা খুবই অল্প পরিমাণ, কিন্তু একবার কল্পনা করুন যখন মিলিয়ন ক্যাডবেরির কর্নার কাটা হয় তখন সেটার পরিমাণ কত হতে পারে। সিল্কি এবং লম্বা চুল কে না পেতে চায়, আর চুলের গঠন এমন করতে বিশ্বব্যাপী গড়ে উঠেছে শত শত ব্র্যান্ড। আর টেলিভিশনে আমরা সেই সকল ব্র্যান্ডেরই বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই, কিন্তু এসব বিজ্ঞাপনের বেশিরভাগই আমাদেরকে বোকা বানায়। কিভাবে তা খুলে বলছি। বিজ্ঞাপনে আমরা যে সকল মডেলদেরকে দেখতে পাই, অর্থাৎ যে সকল মডেলদের চুল দেখতে পাই, বলা চলে সেগুলো সম্পূর্ণই ফেক। এগুলো মূলত আর্টিফিশিয়াল চুল। সেই সকল মডেলদের বাস্তব চুল অ্যাডভার্টাইজমেন্টের থেকে সম্পূর্ণই আলাদা। আসলে নিজেদের ব্র্যান্ডের প্রসারের জন্যই বিভিন্ন কোম্পানি এভাবে অ্যাড তৈরি করে থাকে। অথচ এসব অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা মনে করি এসব শ্যাম্পু যদি আমরা ব্যবহার করা শুরু করি তাহলে হয়তো আমরা এমন চুলেরই অধিকারী হতে পারবো। অথচ বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। আপনার চোখের সামনেই আপনাকে বোকা বানিয়ে বিভিন্ন সুপার শপ কিভাবে অধিক মুনাফা লাভ করে তা খুলে বলছি। খেয়াল করলে দেখতে পাবেন দুধ, ডিম এবং প্রয়োজনীয় দ্রব্যগুলো রাখা হয় একেবারে পেছনের সারিতে। এর কারণ কি? একবার ভেবে দেখুন, আপনি যখন কোনো সুপার শপে কোনো কিছু কেনাকাটা করতে যাবেন তখন সেই দুধ ডিমের কাছে পৌঁছাতে আপনি দেখতে পাবেন আরো নানা রকমের পণ্য, আর আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যের কাছে পৌঁছানোর আগেই লুফে নেবেন অন্য কোনো প্রোডাক্ট। আর ঠিক এ কারণেই বিভিন্ন সুপার শপে প্রয়োজনীয় দ্রব্যাদি একেবারে পেছনের সারিতে রাখা হয়। যখন আমরা সুপার মার্কেটে কোনো পণ্য কিনতে যাই তখন আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় বিশাল আকারের এক ট্রলি। বলতে পারেন এটি ব্যবসার একটি ট্রিক, কারণ আপনি অল্প কিছু পণ্য কিনুন আর বেশি পণ্য কিনুন, এত বিশাল সাইজের একটি ট্রলি আপনাকে দেওয়ার অন্যতম কারণ হলো আপনি যদি অল্প পণ্য কিনে থাকেন তখন ট্রলিতে যখন সেগুলো রাখবেন তখন ট্রলির অনেকটাই ফাঁকা দেখাবে, আর অনেকক্ষণ ধরে এমনটা দেখতে আপনার কাছে ভালো লাগবে না। আর তখনই আপনি ট্রলি পূর্ণ করার জন্য কিছুটা হলেও পণ্য কেনার পরিমাণ বাড়িয়ে দিবেন। ট্রলির মধ্যেই লুকিয়ে আছে আরও একটি ট্রিক। খেয়াল করলে বুঝতে পারবেন আপনি যখন ট্রলি নিয়ে বিভিন্ন সুপার শপে এক জায়গা থেকে অন্য জায়গায় যান তখন সেই ট্রলির নিচ থেকে একটি শব্দ উৎপন্ন হয়, আর আপনি যখন সেই শব্দ যাতে কম হয় সেজন্য আস্তে আস্তে যেতে থাকেন, আর এতে করে আপনার চোখ তাকে রেখে দেওয়া পণ্যগুলো আরো নিবিড়ভাবে দেখার সুযোগ পায়। আর বেশিরভাগ সময় ক্রেতারা এই ট্রিকের খপ্পরে পড়ে বেশি পণ্য কিনে ফেলে। ইবেতে কিছু কোম্পানি তাদের প্রোডাক্টের ডেসক্রিপশনে 5-স্টার ইমোজি ব্যবহার করে, আর এগুলো দেখে কাস্টমাররা কনফিউজ হয়ে যায়। অনেকেই বুঝতে না পেরে এসব ইমোজিকে সত্যি সত্যি 5-স্টার মনে করে, কিন্তু বাস্তবে সেই প্রোডাক্টটি 2-স্টার রেটিং এর। আর তাই তো কোনো কোনো সময় অনেক স্মার্ট ব্যক্তিরাও সেই সকল 2-স্টার পণ্য 5-স্টার মনে করে কিনে ফেলে। বিভিন্ন সময়ে আমরা সব বক্সগুলোকে দেখতে পাই একটি স্পিকারের জায়গায় 2টি স্পিকার রয়েছে, অথচ শব্দ হয় শুধুমাত্র একটি স্পিকারেরই। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানি তাদের প্রোডাক্টগুলোতে নকল পার্টস ব্যবহার করে থাকে, যদিও এগুলো ইলিগাল নয়, কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টগুলোকে বড় করে দেখানোর জন্য বা কোয়ালিটি সম্পন্ন দেখানোর জন্য অপ্রয়োজনীয় পার্টস লাগিয়ে থাকে। যেমন বিভিন্ন ডিভাইসে থাকে একটা এক্সট্রা বাটন, কিন্তু এগুলো শুধুমাত্র শো অফ।
কাজ করে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি বাটন আর এভাবেই বিভিন্ন ইলেকট্রনিক কোম্পানি আমাদেরকে বোকা বানায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ